পরাশক্তি সম্পন্ন নিত্যানন্দ স্বরূপ পরমেশ্বরকে প্রণাম করিয়া সাধুদিগের আনন্দ বর্ধনার্থ বঙ্গভাষায় গীতাশাস্ত্রের অনুবাদ কার্য মায়াপুর শ্রী চৈতন্য মঠ হইতে শুরু হইল। নিগম শাস্ত্র অত্যন্ত বিপুল, তাহার কোনো অংশ ধর্ম, কোনো অংশ কর্ম, কোনো অংশ সাংখ্য জ্ঞান এবং কোনো অংশ ভগবত ভক্তিরূপে বিস্তীর্ণ রূপে উপদিষ্ট হইয়াছে। এই সমস্ত ব্যবস্থার পরস্পর সম্বন্ধ কি এবং কখনই বা কোন অবস্থা হইতে ব্যবস্থান্তর স্বীকার করা কর্তব্য, এইরূপ ক্রমাধিকার তত্ত্ব এই শাস্ত্রে কোনো কোনো স্থলে দৃষ্ট হয়, কিন্তু স্বল্পায়ু বিশিষ্ট ও সংকীর্ণ মেধাযুক্ত কলিজাত জীবগণের পক্ষে উক্ত বিশাল শাস্ত্রের অধ্যয়ন ও বিচারপূর্বর অধিকার ক্রমে কর্তব্য নির্ণয় করা অতীব কঠিন। অতএব এই সমস্ত ব্যবস্থার একটি সংক্ষিপ্ত ও সরল বৈজ্ঞানিক মীমাংসা হওয়া নিতান্তই আবশ্যক। যে সকল গ্রন্থে কর্ম বা জ্ঞানকে চরম উদ্দেশ্য বলিয়া স্থির করা হইয়াছে, ওই সকল গ্রন্থ তদ্ব্যবস্থার অধিকারীগণের পক্ষেই কল্যাণপ্রদ। সেই সেই ব্যবস্থায় নিষ্ঠা উৎপাদন করিবার জন্যে সেই সেই ব্যবস্থাকে চরম ব্যবস্থা বলিয়া নির্দিষ্ট না করিলে তাহা ত্যাগ করিয়া ব্যবস্থান্তর শিকারস্থলে এই ব্যবস্থার অধিকারীগণের নিতান্ত অমঙ্গল হইবার সম্ভাবনা। এইরূপ বিবেচনা করিয়া কর্মশাস্ত্রকে কর্ম ও জ্ঞানশাস্ত্র জ্ঞানকে সর্বোত্তম বলিয়া জ্ঞাত করা হইয়াছে। গীতাশাস্ত্রের পাঠকদিগকে দুই ভাগে বিভাগ করা যাইতে পারে। এক ভাগের নাম স্থূলদর্শী এবং অপর ভাগের নাম সূক্ষ্মদর্শী। স্থূলদর্শী পাঠকগণ কেবল বাক্যার্থ লইয়াই সিদ্ধান্ত করে, সূক্ষ্মদর্শী পাঠকগণ শাস্ত্রের তাত্ত্বিক অর্থ অনুসন্ধান করেন। স্থূলদর্শী পাঠকগণ আদ্যপান্ত গীতা পাঠ করিয়াও ইহাই সিদ্ধান্ত করেন যে বর্ণাশ্রম বিহিত কর্ম নিত্য, অতএব সমস্ত গীতা শ্রবণ করত অর্জুন যুদ্ধরূপ ক্ষত্রিয় ধর্মই স্বীকার করিলেন এইরূপ মনে করে। অতএব বর্ণ ধর্ম বিহিত কর্মাশ্রয়ী গীতাশাস্ত্রের তাৎপর্য। সূক্ষ্মদর্শী পাঠকগণ এইরূপ জড় সিদ্ধান্তে সন্তুষ্ট নন, তাহারা হয় ব্রহ্মজ্ঞান নতুবা পরাভক্তিকেই গীতা তাৎপর্য বলিয়া স্থির করেন। তাহারা বলেন যে অর্জুনের যুদ্ধাঙ্গীকার কেবল অধিকার নিষ্ঠারই উদাহরণ মাত্র, গীতা তাহা চরম তাৎপর্য নহে। মানবগণ স্বভাব অনুসারে কর্মাধিকার প্রাপ্ত হয় এবং কর্মাধিকার আশ্রয়পূর্বক জীবনযাত্রা নির্বাহ করিতে করিতে তত্ত্বজ্ঞান লাভ করে। কর্মাশ্রয় না করিলে জীবনযাত্রা সম্মুখ নির্বাহিত হয় না, জীবনযাত্রা সম্মুখ নির্বাহিত না হইলে আবার তত্ত্বদর্শনও সুলভ হয় না। এইরূপ স্থলে প্রশ্ন হইতে পারে যে পরম বৈষ্ণব অর্জুন কি ব্রহ্ম স্বভাব সম্পন্ন নয়? ইহার উত্তর এই যে অর্জুন যুক্তাত্মা নহেন, কিন্তু ভগবানের প্রসবাঞ্চ বতরণকালে তাহার লীলাপুষ্টির জন্যে ক্ষত্র স্বভাব স্বীকার করিয়া অবতীর্ণ হন। তাহার তাৎকালীন স্বভাব ক্ষত্রিয় বৃত্তি, সেই স্বভাবকে লক্ষ্য করিয়াই ভগবান অধিকার তত্ত্বের জ্ঞান জগৎকে শিক্ষা দিয়াছেন এই রূপ বুঝিতে হইবে। শরীর সত্ত্বে কর্ম অপরিহার্য, শরীর যাত্রা নির্বাহের জন্যে যে সমস্ত কার্য করা হয় তন্মধ্যে যে সকল কর্ম জগতের অমঙ্গলজনক সে সকলকে বিকর্ম বা কুকর্ম বলে। মঙ্গলজনক কর্ম না করার নামই অকর্ম। যে সকল কর্ম জগৎ মঙ্গলজনক
সেই সকলকে কর্ম বলে। কর্ম চারি প্রকার, অর্থাৎ শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক। কর্ম মাত্রেরই একটি একটি অবান্তর ফল আছে, যথা আহারের ফল, শরীর পোষণ ও বিবাহের ফল সন্তানোৎপত্তি। অবান্তর ফলগুলি সহজেই লক্ষিত হয়, কিন্তু বৈজ্ঞানিক চক্ষে দৃষ্টি করিলে শান্তি ওই সকল ফলের চরম ফল বলিয়া সিদ্ধান্তিত হইবে। অনেকে মনে করেন যে ভক্তির নিত্যসিদ্ধ স্বরূপ নাই, কেবল কর্মের বিশুদ্ধাবস্থা ও জ্ঞানের কৈবল্য অবস্থাকেই ভক্তি বলা হয়। এইরূপ সিদ্ধান্ত ভ্রমাত্মক। সূক্ষ্মদর্শী পণ্ডিতগণ বলেন যে বিশুদ্ধ আত্মার আস্বাদন বৃত্তির পরিচালনাকে কেবলা অকিঞ্চনা বা অনন্যা ভক্তি বলা হয়, তাহার অন্যতর নাম প্রেম। আর আত্মার বিচার বৃত্তির পরিচালনাকেই জ্ঞান বলে। আস্বাদন শূন্য বিচার চরমে প্রায়ই অভেদ ব্রহ্মবাদ বা নির্বাণবাদ স্বরূপ অনর্থকে আনয়ন করে। জীব স্বভাবতই আস্বাদন প্রধান, কেবল বিচারময় হইতে গেলে স্বভাব হইতে চ্যুত হয়। জ্ঞান যখন প্রেমের প্রতি লক্ষ্য করে তখন জ্ঞান মিশ্রা ভক্তি হয়। জ্ঞান যখন প্রেম প্রাচুর্যক্রমে বিচার বৃত্তিকে স্থগিত করে তখন কেবলা ভক্তিরূপে প্রকাশিত হয়। দুর্ভাগ্যক্রমে এ পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের যে সমস্ত টীকা ও বঙ্গানুবাদ প্রকাশিত হইয়াছে প্রায় সকলগুলি অভেদ ব্রহ্মবাদীদের রচিত। বিশুদ্ধ ভগবত ভক্তি সম্বন্ধ টীকা বা অনুবাদ প্রায়ই প্রকাশিত নাই। শঙ্কর ভাষ্য ও আনন্দগিরির টীকা সম্পূর্ণ অভেদ ব্রহ্মবাদপূর্ণ। শ্রীধর স্বামীর টীকাও ব্রহ্মবাদপূর্ণ না হইলেও তাহাতে সাম্প্রদায়িক শুদ্ধাদ্বৈতবাদের গন্ধ আছে। শ্রী মধুসূদন সরস্বতীর টীকাটি যেরূপ ভক্তিপোষক বাক্যে পূর্ণ, চরম উদ্দেশ্যস্থলে সেইরূপ কল্যাণপ্রদ নয়। পূর্ব পূর্ব অনুবাদগণ অনুবাদের মধ্যেই এই সকল প্রকার অর্থ ও সংস্কৃত টীকাকারের শব্দ প্রয়োগ চাতুরী প্রকাশ করিতে গিয়া অনুবাদগুলি দুর্বোধ্য করিয়াছেন। আমরা ওই দোষ পরিত্যাগের জন্যে বিশেষ যত্ন প্রদান করিয়াছি। আমাদের অনুবাদসহ গীতাশাস্ত্র যদি পাঠকবর্গের প্রীতিকর হয় তবে আমরা অবশ্যই অনেক শুদ্ধ ভক্তিসম্মত বৈদান্তিক গ্রন্থ, বেদান্ত সূত্রভাষ্য ও উপনিষদ ভাষ্য এই প্রণালী ক্রমে ক্রমে প্রকাশ করিব। এই শ্রীমদ্ ভাগবত গীতাশাস্ত্রটি 18টি অধ্যায় আছে। তন্মধ্যে প্রথম 6 অধ্যায় কর্ম, দ্বিতীয় 6 অধ্যায় ভক্তি ও তৃতীয় 6 অধ্যায় জ্ঞান পৃথক পৃথক রূপে বিচারিত হইয়া চরম ভক্তির শ্রেষ্ঠতা নির্দিষ্ট হইয়াছে। ভক্তি অত্যন্ত গূঢ় তত্ত্ব, অথচ জ্ঞান ও কর্মের জীবনস্বরূপ ও অর্থ সাধক বলিয়াই ভক্তি বিষয়ক বিচারকে মধ্যস্থিত 6 অধ্যায়ে সন্নিবিষ্ট করা হইয়াছে। এমন বিধ অবস্থায় বিশুদ্ধ ভক্তি গীতাশাস্ত্রে জীবের চরম উদ্দেশ্য বলিয়া উপদিষ্ট হইয়াছে। গীতার চরমে সর্বধর্মান পরিত্যাজ্য শ্লোকে ভগবত শরণাপত্তি যে সর্বগুচ্ছতম উপদেশ, ইহা পরিজ্ঞাত হইবে। পাঠকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, ভক্তিপূত অন্তঃকরণে শ্রীল চক্রবর্তী মহাশয়ের টীকার সহিত গীতাশাস্ত্র মুহুর্মুহু পাঠ করুন, জীবনকে সফল করুন।